বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। বন্ধুরা, কিডনি আমাদের শরীরের এত একটা ভাইটাল অর্গান আমি বলতে পারি। এই কিডনি যদি কারো খারাপ হয় বা সমস্যা সৃষ্টি হয়, তাহলে তার সাথে সাথে আমাদের লিভার, আমাদের হার্ট, আমাদের বোন, আমাদের শরীরের অন্যান্য বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কিন্তু এই সমস্যাটা দেখা দেয়। এবং যখন কিডনি একেবারে খারাপের দিকে চলে যায়, যাকে আমরা ক্রনিক কিডনি ডিজিজ বলে থাকি। সো এমন কিছু খাবার বা এমন কিছু অভ্যাস রয়েছে আমাদের জীবনে যেগুলো ধীরে ধীরে আমাদের কিডনিকে কিন্তু খারাপ করে এবং ধীরে ধীরে সিকিডি বা ক্রনিক কিডনি ডিজিজে আমাদের রূপান্তরিত হয়, এবং তা থেকে আমাদের শরীরের মধ্যে অন্যান্য নানান ভাইটাল অর্গানগুলো কিন্তু ধীরে ধীরে নষ্ট হতে শুরু হয়। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব এমন 7টি খাবার বা এমন 7টি অভ্যাস বা উপায় বলতে পারেন, যেগুলো আমরা নিয়মিত করে থাকি আর যার ফলে আমাদের অজান্তে কিন্তু ধীরে ধীরে আমাদের কিডনির মধ্যে নানান সমস্যার কিন্তু সৃষ্টি হয়। আশা রাখবো ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবেন। তাহলে অবশ্যই আপনারা যে ভুলগুলো হয়তো করছেন, যার ফলে দেখা যায় যে বয়স 50-এর উপরে যখন যায়, তখনই অনেকেরই কিন্তু এই কিডনির বিভিন্ন সমস্যার সম্মুখীন কিন্তু হতে হয়। তাহলে সবার প্রথম যেটি আমরা করব না, বা যে খাবারটি রয়েছে, যে খাবারটি আমাদের কিডনির জন্য ভীষণ ভীষণ ক্ষতিকর হতে পারে, সেটি হলো পেইন কিলার বা ব্যথার ঔষধ। আমরা অনেকেই আছে যে ফার্মেসিতে গিয়ে আমাদের ব্যথা বা যন্ত্রণা, যে কোনো ব্যথা সমস্যার জন্য আমরা পেইন কিলার নিয়মিত সেবন করে থাকি। এই পেইন কিলার বা ব্যথার ওষুধ আপনি যদি ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া নিয়মিত সেবন করেন, তাহলে তা আপনার কিডনির উপর কিন্তু মারাত্মক নেগেটিভ প্রভাব কিন্তু ফেলে। আর যাদের একটু কিডনির মধ্যে সমস্যা বন্ধুরা রয়ে গেছে, তারা যদি এই পেইন কিলার ডাক্তারের পরামর্শ ছাড়া, রেকমেন্ডেড ডোজ ছাড়া তারা যদি গ্রহণ করেন, তাহলে অবশ্যই কিন্তু সেটা মারাত্মক হতে পারে আপনার কিডনির জন্য। তাহলে আমরা কি করব? ব্যথার ওষুধ কি আমরা একেবারে সেবন করব না, যা আমাদের কিডনিকে ড্যামেজ করতে পারে? দেখুন, ব্যথার ঔষধ অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যে ডোজটা রয়েছে, রেকমেন্ডেড ডোজে আপনি গ্রহণ করলে সেটা আপনার জন্য কিন্তু ক্ষতিকর নয়। অর্থাৎ একজন ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী আপনাকে গ্রহণ করা খুব বেশি প্রয়োজন। যত কম পারা যায় ব্যথার ঔষধ সেবন করা প্রয়োজন। অন্যান্য যে পদ্ধতিগুলো রয়েছে, আপনার ডাক্তারবাবুকে বলে অ্যাকুপাঙ্কচার রয়েছে বা ফিজিওথেরাপি রয়েছে, এই সকল পদ্ধতির অন্যান্য পদ্ধতির মাধ্যমে আপনি কিন্তু আপনার ব্যথার সমাধানের জন্য আপনি কিন্তু বন্ধুরা চেষ্টা করতেই পারেন। তো মনে রাখবেন, অবশ্যই কিন্তু নিজের ইচ্ছা মতো ফার্মেসি থেকে কখনো কিন্তু ব্যথার ঔষধ কিনে সেবন করবেন না। তা যেমন আপনার কিডনিকে ক্ষতি করতে পারে, তেমন আপনার লিভারের জন্য কিন্তু মারাত্মক ক্ষতিকর। দ্বিতীয় যেটি হলো অতিরিক্ত মাত্রায় লবণ বা সল্ট সেবন করা। তার মধ্যে রয়েছে সোডিয়াম। সোডিয়াম আমাদের একটা ইম্পর্টেন্ট ইলেকট্রোলাইট। তা আমাদের মাসেলের যে কাজগুলো রয়েছে সেগুলো, আমাদের নার্ভাস সিস্টেমের কাজগুলো, আমাদের যে নার্ভাস সিগন্যাল আদান প্রদানের কাজগুলো, এগুলো কিন্তু এই ইলেকট্রোলাইটসগুলো কিন্তু করে থাকে। তবে আপনি যদি অতিরিক্ত মাত্রায় যদি লবণ সেবন করেন, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা পাত লবণ বেশি পরিমাণে সেবন করেন, যাদের এই অভ্যাস রয়েছে তাদের কিন্তু বন্ধুরা কিডনির মধ্যে সমস্যা দেখা দিতেই পারে। কারণ এই লবণ যেটা রয়েছে, তার মধ্যে সোডিয়াম থাকে, এবং সোডিয়ামের একটা প্রধান রুল হলো যে সেটা জলীয় পদার্থকে শরীরের মধ্যে ধরে রাখতে সাহায্য করে, আর তা থেকে আমাদের ব্লাড প্রেশারটাও কিন্তু বৃদ্ধি পেতে পারে, এবং এই লবণটা আপনার কিন্তু কিডনির সমস্যা বন্ধুরা সৃষ্টি করতে পারে। তাই আপনারা যারাই পাত লবণ সেবন করছেন, তাদেরকে বলবো আপনারা অবশ্যই একটা সীমিত পরিমাণে পাত লবণ সেবন করাটা প্রয়োজন, বা পাত লবণ সেবন না করাটাই আপনার কিন্তু ভালো। তাহলে আমরা কি পরিমাণে সেবন করব? 1 teaspoon, অর্থাৎ চায়ের চামচ দিয়ে যে 1 চামচ রয়েছে, তার বেশি প্রতিদিন আপনাকে কখনো লবণ সেবন করা উচিত নয়। তা আপনার শরীরের পক্ষে বন্ধুরা ক্ষতিকর কিন্তু হতে পারে। তাছাড়া যে সকল খাবারের মধ্যে এই লবণ জাতীয় পদার্থ বেশি থাকে, যেমন বিভিন্ন সল্টি যেগুলো থাকে বা চিপস যেগুলো থাকে, কুড়কুড়ে চিপস, আলুর চিপস ইত্যাদি যে প্যাকেটের ভিতরে আমরা যে পেয়ে থাকি, এগুলো আমরা খুব বেশি, বাচ্চারাও খুব বেশি সেবন করে থাকেন, বা যেগুলো প্রিজার্ভ করে রাখা হয়, প্রসেস ফুড যেগুলো রয়েছে, এগুলোর মধ্যে বন্ধুরা অনেক বেশি পরিমাণে কিন্তু সল্ট বা লবণ দেওয়া হয়, এবং যা আপনি যদি নিয়মিত সেবন করেন, তাহলে আপনার শরীরে বেশি পরিমাণে লবণ যাবে এবং তা ধীরে ধীরে আপনার কিডনির পক্ষে কিন্তু ক্ষতিকর হতে পারে। তাছাড়া আপনার লিভারের জন্য বা শরীরের যে আপনার ব্লাড প্রেশারের সমস্যাটাও কিন্তু বন্ধুরা বাড়িয়ে দিতে পারে। বন্ধুরা, তৃতীয় বলবো, পর্যাপ্ত পরিমাণে যারা না ঘুমান তাদেরও কিন্তু কিডনির সমস্যা সৃষ্টি হতে পারে। দেখা গেছে যে যারাই 6 ঘন্টার থেকে কম ঘুমান বা যারা 9 থেকে 10 ঘন্টার বেশি ঘুমান, তাদের মধ্যে কিন্তু এই কিডনির সমস্যাটা বন্ধুরা দেখা দিতে পারে। বিভিন্ন স্টাডিতে পাওয়া গেছে যারা 5 ঘন্টারও কম যারা ঘুমান,
তাদের পরবর্তী সময়ে প্রায় 50-60% মানুষের মধ্যে এই কিডনির নানান সমস্যা দেখা দেয়। তার একটা প্রধান কারণ হলো, দেখুন সারাদিন কিডনি আমাদের ব্লাডটাকে যে ফিল্টার করে, যে রক্তের মধ্যে যে দূষিত পদার্থগুলো থাকে, ইউরিয়া, ক্রিয়েটিন, এগুলোকে ব্যালেন্সটাকে মেনটেন করতে খুব বেশি সহায়তা করে। বাট আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন আমাদের কিডনিও কিন্তু রেস্ট করে, তার যে কাজটা থাকে একটু পরিমাণে সে কমিয়ে দেয় এবং সে কিন্তু বিশ্রাম পায়, কারণ সে সারাদিন কাজ করে, অনেক রক্ত সে কিন্তু বিশুদ্ধ করে আমাদের শরীরের ভেতর, বা তার অন্যান্য আরও নানান কাজ রয়েছে। তো আপনি যদি রেগুলার, যদি আপনি 1 বছর 2 বছর 3 বছর 5 বছর আপনি যদি পর্যাপ্ত পরিমাণে না ঘুমান, যারা নাইট ডিউটি করেন, বেশিরভাগ যারা নাইট ডিউটি করেন তাদের ক্ষেত্রে কিন্তু পরবর্তী সময় বন্ধুরা আপনাদের কিডনির সমস্যা দেখা দিতে পারে। তো পর্যাপ্ত পরিমাণে ঘুম অবশ্যই আপনার প্রতি রাত্রে আপনার 6-8 ঘন্টা কমপক্ষে আপনার ঘুমটাকে পর্যাপ্ত ঘুম বলা হয়, এবং সাউন্ড স্লিপ যদি আপনার হয় তাহলে কিন্তু আপনার কিডনি সারা জীবন কিন্তু বন্ধুরা সুস্থ থাকবে। সো ভালোভাবে ঘুমানোর যে অভ্যাসটা হলো, রাত্রিবেলা আপনি যখন ঘুমানোর পূর্বে অবশ্যই জলীয় যে পদার্থগুলো আছে এগুলো একটু কম করার চেষ্টা করবেন। চা, কফি, মদ্যপান এগুলো আপনি অবশ্যই করবেন না ঘুমানোর পূর্বে রাত্রিবেলা, তা আপনার ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে। একটা শান্ত পরিবেশ অবশ্যই আপনি সিলেক্ট করবেন এবং লাইট বন্ধ করে সেখানে আপনি ঘুমানোর চেষ্টা করবেন, যাতে আপনার ঘুমটা ভালো হয়। তাতে কিন্তু আপনার শুধু কিডনি নয়, তার পাশাপাশি অন্যান্য সম্পূর্ণ শরীরটাকে সুস্থ রাখতে বন্ধুরা খুব বেশি সহায়তা করবে। চতুর্থ বলবো, খুব বেশি ইম্পর্টেন্ট, আমাদের অনেকের মধ্যে এই বিষয়টা দেখা যায়, বিশেষ করে মা বোন মহিলারা এই সমস্যাটায় ভোগেন, যে ইউরিনটাকে একেবারে আটকে ধরে রাখা। আপনার এখনই ইউরিনের ব্যাগ এলো, বাট আপনি করতে চাইছেন না, হয়তো আপনি ভালো এমন জায়গা পাচ্ছেন না ইউরিন করা, আপনি কোথাও বাইরে আছেন। তো অনেকের সেটা অভ্যাস থাকে, এখন এলো 3-5 ঘন্টা পরে তারা ইউরিন করেন, তারা চেপে ধরে রাখেন। এই যে ইউরিনটা যখন কেউ চেপে ধরে রাখে তখন ব্লাডারের মধ্যে বেশি পরিমাণ ইউরিন জমা হয়, এবং বেশিক্ষণ ইউরিনটা আপনার ব্লাডারে থাকার ফলে আপনার ব্লাডারে ইনফেকশন হওয়ার চান্সটা, ব্যাকটেরিয়ার গ্রোথ কিন্তু বন্ধুরা বেশি হওয়া যেতে পারে। আর সেটা যদি হয় তাহলে আপনার ইউটিআইয়ের মতো সমস্যা, অর্থাৎ ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের মতো সমস্যা অবশ্যই আপনার কিন্তু হওয়া যেতে পারে। তা থেকে আপনার কিডনির মধ্যেও কিন্তু বন্ধুরা চাপ পড়ে, এবং এই ইনফেকশনটা উপরের দিকে গেলে বারবার হলে আপনার ইউটিআই, আপনার কিডনির মধ্যেও কিন্তু নানান সমস্যা বন্ধুরা দেখাইতে পারে। তাই অবশ্যই যদি কারো এই অভ্যাসটা থাকে, এই অভ্যাসটা অবশ্যই আমাদের ছেড়ে দেওয়াটা প্রয়োজন। আপনি বেশি করে 2-3 ঘন্টা এর বেশি কখনো আপনার এমন যদি কোনো পরিবেশ আসে তাহলেই আপনি একটু আটকে ধরবেন, হয়তো আপনি কোথাও জায়গা পাচ্ছেন না, আপনি কোথাও বাইরে আছেন, তাহলে অবশ্যই 2-3 ঘন্টা এর বেশি কখনো আপনার ইউরিনটাকে ধরে রাখা উচিত নয়। তাতে আপনার এই কিডনির মধ্যে সমস্যা, তাছাড়াও আরও ইউরিনারি ট্র্যাকের মধ্যে আরও নানান সমস্যা, ইনফেকশনের মতো আপনার কিন্তু বন্ধুরা দেখা দিতে পারে। বন্ধুরা পঞ্চম বলবো, বেশি পরিমাণে মাংস সেবন করা। অবশ্যই মাংসের মধ্যে যে প্রোটিন থাকে সেটা আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় বা ভালো, বেশি পরিমাণে সেবন করলে তা আমাদের কিডনিকে অ্যাসিডোসিস করে দিতে পারে, এবং যার ফলে আমাদের কিডনি স্টোন, সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ বা অ্যাকিউট কিডনি ডিজিজের মতো সমস্যা কিন্তু আপনার দেখা দিতে পারে। আপনি যে প্রাণীজ প্রোটিন রয়েছে বা মাংস যেটা আমরা বলবো, বা রেড মিট যা আমরা বলবো, এগুলোর পরিমাণকে একটু কম খাওয়া খুব বেশি প্রয়োজন। 60-70 কেজি ওজনের একজন মানুষের 50-60 গ্রাম রিকমেন্ডেড ডোজ প্রতিদিন, বা 100 গ্রামের অবশ্যই নিচে আপনার মাংস সেবন করা প্রয়োজন যদি আপনি প্রতিদিন মাংস সেবন করেন। তাছাড়া আমি বলবো আপনি এর পরিমাণ একটু কমিয়ে দেওয়াটা খুব বেশি প্রয়োজন, কারণ তা শুধু যে আমাদের কিডনির উপর তাও নয়, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমেরও কিন্তু অনেক বেশি ক্ষতি করে, কারণ মাংসযুক্ত খাবারটা অনেক কঠিন বা শক্ত খাবার। পরিমাণ মতো খেলে অবশ্যই তা একটা ভালো প্রোটিনের সোর্স এবং তা আপনার শরীরের জন্য উপকারী হতে পারে। বিভিন্ন ধরনের ডাল রয়েছে, বিভিন্ন ধরনের বীজ রয়েছে, মুগ ডাল, মসুরি ডাল বা বিভিন্ন ধরনের বীজ, সিমের বীজ, এগুলো কিন্তু ভালো প্রোটিন এগুলোর মধ্যে থাকে, এবং এগুলো কিন্তু আপনার কিডনির কিন্তু বন্ধুরা ক্ষতি করবে না। তার মধ্যে ফাইবারও প্রচুর পরিমাণে থাকে, যা আপনার ওভারঅল হেলথটাকে ইম্প্রুভ করতে কিন্তু খুব বেশি সহায়তা করে। তাই অবশ্যই প্রাণীজ প্রোটিনটা একটু কম নিয়ে আপনি যদি উদ্ভিজ্জ প্রোটিনটা একটু বেশি নেন তাহলে তা আপনার কিডনির জন্য একটা ভালো খাবার বন্ধুরা হতে পারে। বন্ধুরা ষষ্ঠম যেটি বলবো সেটি হলো প্রসেস ফুড, অর্থাৎ বাইরের যে খাবারগুলো রয়েছে প্রসেস ফুড, এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের অয়েল, বিভিন্ন ধরনের ফ্যাট, বিভিন্ন ধরনের বাজে তেল, কেমিক্যাল, বিভিন্ন কালার, এগুলো কিন্তু ব্যবহার করা হয়। আর এগুলো শুধু যে আপনার কিডনির জন্য খারাপ তাই না, ওভারঅল আপনার হেলথটাকে একেবারে খারাপ করে দিতে কিন্তু খুব বেশি সহায়তা করে। তাই অবশ্যই বাইরের খাবারটা আপনার কিডনির সহিত আপনার সমস্ত বডি পার্টসগুলোকে সুস্থ রাখার জন্য, আপনার ডাইজেস্টিভ সিস্টেমটাকে সুস্থ রাখার জন্য অবশ্যই এগুলোকে একটু অ্যাভয়েড করবেন। বাইরের যে সল্টি স্ন্যাক্সগুলো রয়েছে এগুলো থেকে অবশ্যই আপনি দূরে থাকার চেষ্টা করুন। খুব বেশি
হাই প্রসেসিং এগুলো তৈরি করা হয় যা আমাদের শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। বন্ধুরা একেবারে শেষের বা সপ্তম যেটি বলবো, সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা আমরা অনেকেই করি না, পানীয় জলের পরিমাণ আমরা কম সেবন করি। আপনার পর্যাপ্ত পরিমাণে পানীয় জল, একজন সুস্থ ব্যক্তি 2-3 লিটার প্রতিদিন খাবার দাবারের পরও আপনার পানীয় জল সেবন করা খুব বেশি প্রয়োজন, যা আপনার কিডনিকে সুস্থ রাখতে খুব খুব বেশি বন্ধুরা সহায়তা করে। তাছাড়া আপনার ওভারঅল হেলথটাকে ইম্প্রুভ করতে, আপনার ডাইজেস্টিভ সিস্টেমটাকে ভালো রাখতে খুব বেশি সহায়তা করে। বন্ধুরা আজকের ভিডিওতে এই 7টি বিষয় সম্পর্কে আলোচনা করলাম যেগুলো আপনার কিডনিকে সুস্থ রাখতে খুব খুব বেশি সহায়তা করবে। এই ভিডিও সম্পর্কিত আপনাদের মনে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্স থেকে লিখে জানাবেন। আর ভিডিওটা আপনার কেমন লাগলো, ভালো লাগলো কিনা, উপকারে আসলো কিনা, সেটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। এবং আমার সাথে পার্সোনালি কথা বলতে হলে এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্ক রয়েছে, এখানে অবশ্যই গিয়ে ফলো করে দেবেন এবং কমেন্ট অবশ্যই করবেন এই ভিডিও কমেন্টে। আমি খুব তাড়াতাড়ি আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার বন্ধুরা চেষ্টা করি। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এমন ইম্পর্টেন্ট ভিডিওতে। আজকের এই মূল্যবান ভিডিওটা, আপনার মূল্যবান সময় দেখার জন্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনার সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।